সামুদ্রিক মাছগুলো কিভাবে অসমোরেগুলেশন করে সেটা আমরা জানব। অন্তঃকঙ্কাল অস্থিযুক্ত সামুদ্রিক, সমুদ্রে থাকবে, এটা একটা জলাধার ধরে নিলাম, সেক্ষেত্রে সামুদ্রিক যাদের অন্তঃকঙ্কাল অস্থিযুক্ত সেই সমস্ত মাছগুলো, সাপোজ একটা পমফ্রেট, পমফ্রেট মাছ, এদের ক্ষেত্রে হাইপারটনিক সলিউশন, হাইপার কারণ জলের স্যালাইনিটি অনেক বেশি, লবণাক্ত, অটোমেটিক্যালি দেহ থেকে জল বাইরে বেরোবে, কারণ দেহের ভিতরে কারত্ব এর তুলনায় কম, অর্থাৎ বডির ভিতরে হাইপোটনিক সলিউশন লঘুসারক আর বডির বাইরে হাইপারটনিক সলিউশন, অটোমেটিক্যালি জল বেরোবে। অভিষ্টবন চাপ নিয়ন্ত্রণ করার জন্য কোষপর্দার পদ্ধতিতে জল বেরিয়ে আসবে। তাহলে জল যদি বেরিয়ে যায় এদের তো জল পান করতেই হবে, ওয়াটার লস, ডিহাইড্রেশন হয়ে যাবে এদের। জল যদি বেরিয়ে যায় বডিতে জলের ভারসাম্য, ওয়াটার ব্যালেন্স মেনটেন করার জন্য জল পান এদের করতে দিতেই হবে। এর আগে যেটা বললাম যে পুকুরের জলের যে সমস্ত মাছগুলো রয়েছে, রুই, কাতলা, মৃগেল, এরা জল পান করবে কি করবে না সেটা তোমরা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবে। কিন্তু সামুদ্রিক যাদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত তাদেরকে জল পান করতেই হবে, কারণ বডি থেকে জল অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। কিন্তু জল পান করলে যে জলটা এরা পান করবে শুধু তো H2O নয়, প্লাস ইলেকট্রোলাইটস, বিভিন্ন খনিজ লবণ রয়েছে, দেহ থেকে শুধু জল বেরিয়ে গেছিলো, সেই জলটাকে রিকভার করার জন্য জল পান করলো, তার সঙ্গে জলের ভিতরে কিছুটা খনিজ লবণও বেরিয়ে গেল খনিজ লবণ দেহের ভিতরে প্রবেশ করলো। প্রবলেমটা কী হলো? তাহলে খনিজ লবণগুলোকে দেহ থেকে বের করে দিতে হবে। এই খনিজ লবণগুলোকে দেহ থেকে বের করে দিলে তাহলে ব্যালেন্স মেনটেন হবে। তাহলে এই যে খনিজ লবণগুলোকে দেহ থেকে বের করে দেবে, উদ্দেশ্য খনিজ লবণগুলোকে দেহ থেকে বের করে দেওয়া, রেকটাল গ্ল্যান্ডের মাধ্যমে দেহ থেকে খনিজ লবণগুলোকে দেহের বাইরে বের করে দিতে পারবে। তাহলে দেখো সমস্যাটা সমাধান কোথায়? জল বেরিয়ে গেছিলো, জল পান করতে হবে। তাহলে এরা যখন রেচন পদার্থগুলো মূত্রের মাধ্যমে বের করে দেবে, স্বাভাবিকভাবে দেখো এমনিতেই অটোমেটিক্যালি ওয়াটার লস হচ্ছে, আবার মূত্রের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে যদি হিউজ পরিমাণে ওয়াটার লস, নিশ্চয়ই এরা চাইবে না, স্বাভাবিকভাবে ইউরিনটা কী হবে? অতিসারক, হাইপারটনিক ইউরিন, কারণ জল ইউরিনের মাধ্যমে বের করে দিতে চাইবে না, স্বাভাবিকভাবে বৃক্কীয় নালিকা তার লেন্থ অনেক বড় হবে, কারণ রিঅ্যাবজর্পশন বেশি হবে, বৃক্কীয় নালিকাতে জলের পুনঃশোষণটা বেশি হবে, শুধু খনিজ লবণটাকে বের করে দিতে চাইবে। জলের যেহেতু জল অনেকটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ জল তাদের পান করতে দিতেই হবে, ইউরিনের মাধ্যমে জলটা বের করে দিতে চাইবে না, খনিজ লবণটা বের করে দিতে চাইবে, কারণ খনিজ লবণটা এই জল পান করার সময় কিছুটা পরিমাণে জলের খনিজ লবণ এর ভিতরে প্রবেশ করে গেছিলো, অতএব এই খনিজ লবণটা রেকটাল গ্ল্যান্ডের মাধ্যমে দেহের বাইরে বের করে দেবে। তাহলে সামুদ্রিক অন্তঃকঙ্কাল অস্থিযুক্ত, সামুদ্রিক টিলিঅস্থ যে ফিশগুলো রয়েছে, এই ফিশগুলোর অসমোরেগুলেশান কীভাবে হয়, অভিষ্টবন চাপ কীভাবে নিয়ন্ত্রণ করে সেটা আমরা জানতে পারলাম। আরেকটা পদ্ধতি, আরেকটা বিষয় রয়েছে, যারা সামুদ্রিক অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত যারা মাছ তারা কী করে? অ্যাকচুয়ালি তারা এইসব ঝামেলায় যেতে চায় না, যে জল বেরোবে, জল আবার ঢুকবে, বা জল যে কোনোভাবে সমস্যা তৈরি হবে, এরকম সমস্যা যেতে চায় না। তারা চেষ্টা করে পরিবেশের গাঢ়ত্ব যা হবে দেহের ভিতরে গাঢ়ত্ব সেই একই রাখতে, তার জন্য তাদের ক্ষেত্রে কোনো রকম জল আউটপুট হয় না, ওয়াটার আউটপুট, ওয়াটার ইনপুট কিছুই হবে না। কেন না? বডির মধ্যে, দেহের মধ্যে পরিবেশের যে অভিষ্টবন চাপ, দেহের ভিতরে অভিষ্টবন চাপ সেম রাখার জন্য TMAO, ট্রাইমিথাইল অ্যামাইন অক্সাইড, আর ইউরিয়া, এই দুটো উপাদান বিপাকীয় ক্রিয়ার ফলে যেগুলো তৈরি হয় এগুলো কোষের মধ্যে ডিজলভ করে রেখে দেয়, এগুলো বডির মধ্যে রিটেন করে, জমিয়ে রেখে দেয়, যার ফলে অভিষ্টবন চাপ অনেকটা বেড়ে যায়। মানে ততটাই বডির মধ্যে রিটেন করবে, জমিয়ে রাখবে, যতক্ষণ না বাইরের পরিবেশের অভিষ্টবন চাপের সঙ্গে দেহের ভিতরের অভিষ্টবন চাপ সমান হচ্ছে। এই দুটো অভিষ্টবন চাপ সমান করার জন্য তারা বিপাকের ফলে উৎপন্ন ট্রাইমিথাইল অ্যামাইন অক্সাইড আর ইউরিয়া যারা বডির মধ্যে জমিয়ে রেখে দেয়, যার ফলে অভিষ্টবন চাপ, দেহের ভিতরের অভিষ্টবন চাপ, দেহের বাইরের অভিষ্টবন চাপ সমান হয়, তাদেরকে জল পান করতেও হয় না, দেহ থেকে জল বেশি পরিমাণে বের করে দেওয়ার দরকার নেই। তাহলে তিন ধরনের রেগুলেশান, অসমোটিক প্রেশার রেগুলেশান, এই তিন ধরনের পদ্ধতি আজকে আমরা জানতে পারলাম।